বডি বিল্ডার জাহিদ হাসান শুভকে পুরস্কার হিসেবে ব্লেন্ডার দেয়া গ্রহণযোগ্য হয়নি। জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পুরস্কার এভাবে হতে পারে না, ব্লেন্ডার মেশিন, এই রাইস কুকার, এইগুলি তো পুরস্কার না। এটা তো আমরা স্কুল জীবনে আমরা অ্যাথলেটিক্স যখন খেলেছি তখন এই পুরস্কার পেতাম, টিফিন ক্যারিয়ার, এই ব্লেন্ডার, এই এগুলো আমরা পেতাম। এটা এখন এই বয়সে এই মানে হ্যাঁ হ্যাঁ তো এই এইটা আমি মনে করি কোনো পুরস্কারের অংশ হতে পারে না। এটা আমার কাছে আমার মনে করি এটা অবশ্যই পরিবর্তন হওয়া উচিত।